তো ফ্রেন্ডস, দেখো আজকে কালী পুজো, আর দেখো সন্ধ্যাবেলা কিন্তু আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রাস্তায়। আর আমাদের এখানে বারাসতে কালী পুজো মানে তো খুবই ভালো। আর এখানে কিন্তু দেখো সর্বপ্রথম আমি দেখে নিয়েছিলাম হচ্ছে আমাদের বারাসতে বড় মা, তো সেখানে চলেছিলাম। সেখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, আর তারপরে কিন্তু আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম। আর এখানে কিন্তু প্রচুর খাবারের স্টল বসেছিলো, যেখানে কিন্তু অনেক লোকেরা খেতে বসে পড়েছিল। আর রাস্তায় এত লাইট পড়ছিল যে ডুকুর কিন্তু দেখতে ভীষণই ভালো লাগছিল। আর তারপর হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ঠাকুর দেখতে, আর দেখো এখানে ঠাকুরটা কিন্তু বেশ ভালো করে কিন্তু আমরা চলে গেছিলাম দ্বিতীয়। আর যেহেতু আমরা কালী পুজোর দিন বেরিয়েছিলাম, তাই এখানে ভিড়টা কিন্তু খুব কম ছিল, দেখতেই পারছো। আর এখানে চারিদিকটা বেশ ভালোই লাগছিল। আর তারপরে কিন্তু চলে এসেছিলাম আমরা একটি ঘুগনির দোকানে, আর এখানে বেশ ভালোই মেলা বসেছিল, আর দেখতে ভীষণই ভালো লাগছিল। তারপর আমরা ঘুগনি কিন্তু চলে গেছিলাম আমরা নেক্সট প্যান্ডেল, যেহেতু একটু হালকা হালকা ঠান্ডা পড়ে গেছিলো, আর গরম গরম কিন্তু ঘুগনি খেতে বেশ ভালো লাগছিলো। তো আমরা সেখান থেকে ঘুগনি বেশি ভালো খাচ্ছিলাম। আর এখানে কিন্তু তোমাদের শর্ট ব্লগ দেওয়া আছে, আর চ্যানেলে গিয়ে কিন্তু তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো আজকের মতো থাক মিনি ব্লগটা, দেখা হবে তোমার সাথে নেক্সট মিনি ব্লগ।